হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো ডিমের হালুয়া। ডিমের হালুয়া বানানোর জন্য এখানে আমি তিনটে ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি প্রথমে ভেঙে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ দুধ। দুধটাকে ফুটিয়ে আমি ঘন করে রেখেছি আর নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি 4 টেবিল চামচ চিনি। নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবারে নিয়ে নিয়েছি আমি একটা কড়াই, গ্যাসটা অন করে নিয়েছি। আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন এখানে ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে ছোট এলাচ ফাটিয়ে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচটা, একটুখানি নাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ, চিনি আর ডিমের মিশ্রণটা ঢেলে দেবো আমি আস্তে করে এর মধ্যে। ঢেলে দেওয়ার পরে এটাকে আমি কন্টিনিউ নাড়াতে থাকবো। এটাকে আমি কন্টিনিউ নাড়াতে থাকবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন ফুড কালার, অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি আমি 2-3 ফোঁটা। আমি লিকুইড কালার নিলাম, আপনারা চাইলে কিন্তু পাউডারও নিতে পারেন, আবার নাও নিতে পারেন, কিন্তু নিলে ভাল লাগে কালারটা, যার জন্য নিলাম আমি। ফ্লেমটা লো মিডিয়াম রেখে আমি এটাকে কিন্তু কন্টিনিউ নাড়িয়ে চলেছি। দেখুন এটা জমতে শুরু করেছে। এই দেখুন এটাকে কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। আর আপনারা যদি ডিমের পরিমাণ বাড়ান তাহলে সেক্ষেত্রে দুধের পরিমাণও বাড়াতে হবে, চিনির পরিমাণটাও বাড়াতে হবে। শুকিয়ে নেব। দেখুন এটা কিন্তু নাড়াতে নাড়াতে অনেকটা শুকিয়ে এসছে। দেখুন এটা কিন্তু দানা দানা হয়ে আসছে। এবারে এটাকে উপরের দিকে যখন পুরো ঘিটা ভেসে আসবে, দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটু একটু করে ঘিটা উপরের দিকে উঠে আসছে। এটা যখন পুরোপুরি ঘিটা উপরের দিকে উঠে আসবে তখন আমরা এটা নামিয়ে নেব, তখন আমাদের হালুয়া রেডি হয়ে যাবে। তো আরও 2-3 মিনিট এটাকে নাড়াতে হবে। তো কিন্তু কালারটা ডিপ হচ্ছে। এই দেখুন এটা কিন্তু আরেকটু শুকিয়ে এসছে। আর দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই উপরের দিকে পুরো ঘিটা কিন্তু উঠে এসছে। এটাকে আমি আরও 1-1.5 মিনিট মতো নাড়াবো। দেখুন পুরো দানা দানা হয়ে গেছে মিহিদানার মতো। তো আমরা এটাকে এখন আরও 2 মিনিট মতো নাড়িয়ে দেবো। এটাকে ডিমের হালুয়া বা ডিমের মিহিদানাও বলতে পারেন আপনারা। এই দেখুন আরও 1 মিনিট নাড়িয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু কাজু কিশমিশ। কাজুগুলোকে আমি ভেঙে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোটাও দিতে পারেন। এই দেখুন রেডি হয়ে গেছে আমাদের ডিমের মিহিদানা। দেখলেন তো কত সুন্দর হয়েছে কালারটা। তো আমি এবারে গ্যাস অফ করে দিচ্ছি, নিয়ে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এই দেখুন রেডি হয়ে গেছে আমাদের ডিমের মিহিদানা বা ডিমের হালুয়া। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর এটা খেতে খুব সুন্দর হয়েছে। আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।